হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু ইনফরমেশান যা আশা করছি আপনাদের সবারই উপকারে লাগবে। পিসি ওয়ার্ল্ডে একদিন আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল যেটাই আপনি কিনতে চান ইনস্টলমেন্টে অথবা ক্যাশে কার্ডে আপনারা কিনতে পারেন। তবে পিসি ওয়ার্ল্ডে গিয়ে এখন আরও কিছু জিনিস দেখতে পেলাম, ল্যাপটপ ও ট্যাবলেটের পাশাপাশি কিছু স্কুটারও দেখতে পেলাম, আপনারা চাইলে কিনতে পারেন সেখান থেকে। তবে আমি আজকে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, আমরা ল্যাপটপ এবং ট্যাবলেট কেনার সময় কিন্তু ইন্স্যুরেন্স নিই না। আপনি যদি ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তাহলে আপনার জন্য আমি বলবো খুবই উপকার হবে, ল্যাপটপ কিনেন আর ট্যাবলেট কিনেন বা মোবাইল কিনেন। তো এখানে একটা কথা বলি, আপনারা যদি যে নতুন নতুন যে ট্যাবলেটগুলো আসে এগুলো যদি আপনারা ইন্স্যুরেন্স দেন, ওয়ান টাইম ইন্স্যুরেন্স কেনার সময় যেটা তারা নির্ধারণ করবে সেই ইন্স্যুরেন্সটা দেন, তারপর আপনার যদি ট্যাবলেটটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে কিন্তু আপনি নতুন একটা পাবেন। ইন্স্যুরেন্সের মেয়াদ যদি 3 বছরের নেন, 3 বছরের মধ্যে আপনার ট্যাবলেট যতবার নষ্ট হবে ততবারই আপনি নিতে পারবেন। তো আমি পিসি ওয়ার্ল্ড থেকে কম্পিউটার নিয়েছিলাম, কম্পিউটার বলতে ল্যাপটপ। তো ল্যাপটপের আমি ইন্স্যুরেন্স নিইনি, ধরাও খেয়েছি, 2 মাস না যেতেই ল্যাপটপের অবস্থা খারাপ। আর ল্যাপটপের দরদাম দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে, অবশ্যই সেল চলতেছে ওখানে, আপনারা গেলে ঘুরে আসলে বুঝতে পারবেন। তবে আমি আপনাদেরকে দেখাই আজকে আমি কেন গেলাম। আমি একটা ট্যাবলেট নিয়েছিলাম এর আগে কিছু কাজের জন্য, যে সাথে রাখলে অনেক সময় কিন্ডারের মতো বই পড়া যায় বা যে কোনো টুকটাক কাজ করা যায়, সাথে রাখলেই হয়ে যায়, তাই আমি এটা কিনেছিলাম। কিন্তু ঘটনাচক্রে এটা হাত থেকে পড়ে ভেঙে অবস্থা খারাপ, আপনাদেরকে দেখাই যে ভেঙে কী অবস্থা হয়েছে। তো সেখানে টিম নো, ওরা এটা মেরামত করে দেয়, কিন্তু আপনার যদি ইন্স্যুরেন্স থাকে মেরামত করার দরকার নাই, আর যদি ইন্স্যুরেন্স না থাকে আপনারা মেরামত করতে যান তাহলে কিন্তু যে টাকা দিয়ে মেরামত করবেন সে টাকা দিয়ে নতুন একটা কিনাই যায়। তার চেয়ে সামান্য পরিমাণ টাকা যদি আপনারা ইন্স্যুরেন্সে দিয়ে দেন, কারণ যাদের বাসায় বাচ্চা আছে বা বাচ্চা থাকার দরকার নেই, বড়দের হাত থেকেও কিন্তু পড়ে যায়। আর আমরা এখন ডিভাইস যেভাবে ইউজ করি সারাক্ষণ, আর বিশেষ করে যারা ইউটিউবের সাথে যুক্ত বা পেজের সাথে যুক্ত, তাদের কথা তো বলাই বাহুল্য, সারাক্ষণে তো ইউজ করে থাকেন, তো ভাঙ্গার সম্ভাবনা বেশি। তো 3 বছরের মধ্যে আপনি যতবার ভাঙবেন ততবারই পেয়ে যাবেন, অসুবিধা কোথায়। তো দেখেন আমার ট্যাবলেটের অবস্থা একদম ভেঙে চৌচির। আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর তারা বললো যে আপনি ঠিক করাই দিব নাকি নতুন নেবেন, যে টিম নো হাউ টু ডু। তারপর আমি বললাম না নতুন একটা নিব, প্রথমে একটা গেলে এবার আরেকটার অবস্থা দেখেন। আরেকটা আনার পর কি হলো এটা আমি বুঝতে পারলাম না, মাত্র 15 দিন ব্যবহার করার পর এটা অনও হয় না অপও হয় না, শুধু লাইট জ্বলা শুরু করে দিয়েছে। এখন আবার যেতে হবে পাল্টানোর জন্য। যাক, এখন আমি আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা পাবো, ওরা একই কোম্পানির নতুন আরেকটা দিয়ে দিবে। যদি দাম কম হয় তাহলে আমাকে কিছু রিফান্ড দিবে, আর যদি দাম বেশি হয় আমাকে পে করতে হবে। কিন্তু ইন্স্যুরেন্সের কারণে যতবারে নষ্ট হবে ততবারে আমি নতুনটা পাবো। তো 2 বার অলরেডি নষ্ট হয়েছে, এটা আপনারা যারা জানেন না তাদেরকে আমি বলবো, ট্যাবলেট যারা কিনবেন প্লিজ ইন্স্যুরেন্স নেবেন। আর মোবাইলের ইন্স্যুরেন্স নিলে তো আপনারা জানেন যে দামি মোবাইলগুলোর ইন্স্যুরেন্স নিলেও আপনাকে অনেক টাকা দিতে হবে, ওরা হয়তো সামান্য টাকা ডিসকাউন্ট দিবে। আর ল্যাপটপের বেলায় হলো আপনার যে যন্ত্রাংশ যদি নষ্ট হয়ে যায় ইন্স্যুরেন্স থাকলে, শুধু তারা £80 যেটা মেরামত করতে নেয় ওইটাই শুধু নিবে না, তা ইন্স্যুরেন্স দিয়ে লাভ কি দিনের মাসের পর মাস, কারণ যন্ত্রপাতি যা লাগবে সেটা পার্টস যেগুলো লাগবে সেটা আপনাকে পে করতে হবে, অনলি মেকানিক খরচটা আপনি সেভ করতে পারবেন। তো সেই তুলনায় কিন্তু ইন্স্যুরেন্সটা অনেক বেশি ল্যাপটপের জন্য বা ডেস্কটপের জন্য। আর ল্যাপটপ কেনার আগে আপনারা অবশ্যই দোকান ঘুরে আসবেন, দেখবেন মাঝে মাঝে কিন্তু সেল দেওয়া হয়, 50% সেল দেওয়া হয়, এই মুহূর্তে কিন্তু সেল চলতেছে ল্যাপটপের, তাই আমি নতুন আরেকটা কিনে নিলাম, ইন্স্যুরেন্স আমি নিইনি। দেখা গেল এই ল্যাপটপ যদি আমি এমনিতে কিনতাম নর্মাল টাইমে এটার দাম ছিল £1100, তো আমি ল্যাপটপটা কিনেছি। ল্যাপটপটা অবশ্য আমি এখনও মনে হয় ওই যে আনপ্যাকটা এখনও শেয়ার করিনি আপনাদের সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন দেখতেই পাচ্ছেন এখানে এটারও ডিসকাউন্ট আছে, দেখেন
1469 পাউন্ড। আবার আপনি যদি মান্থলি পে করে নেন মোবাইলের মতো, যে আমরা যে মোবাইল যে মান্থলি পে করি সেভাবে নেন, তাহলে কিন্তু দাম 2000-এর উপরে পড়বে। আরেকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই, ইউকের পিসি ওয়ার্ল্ডের যে কোনো যেখান থেকে আপনি কিনেন না কেন, যে ব্রাঞ্চ থেকে আপনি কিনেন না কেন, আপনার কাছে যদি রিসিপ্ট থাকে যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি পাল্টে আনতে পারবেন, রিফান্ড করেন অথবা আপনি মেরামত করার জন্য যেটার জন্যই প্রয়োজন হবে আপনি কিন্তু অনায়াসে এক ব্রাঞ্চ থেকে কিনলে আরেক ব্রাঞ্চে সেটা নিয়ে যেতে পারবেন। শুধু আপনার রিসিপ্টটা যত্ন সহকারে রাখবেন। আশা করছি ভালো লাগতেছে আপনাদের, কী কী পাওয়া যায় সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এক সাইডে মোবাইল, এক সাইডে ল্যাপটপ, এক সাইডে ডেস্কটপ, অন্য সাইডে আবার জিমের কিছু জিনিসপত্র পাওয়া যায়, আর ব্যাগ এবং মোবাইলের ল্যাপটপের যে পার্টস, বিভিন্ন পার্টসও আপনারা পাবেন। বাইরে থেকে কম দামে যদি আপনারা কোনো পার্টস কিনেন, কদিন পর আবার নষ্ট হয়ে যায়, তাই আমি মনে করি দাম একটু বেশি হলে শোরুম থেকে কিনা অনেক উত্তম, সেকেন্ড হ্যান্ড না কিনে নতুনটা কিনা উত্তম। অনেক সময় দেখা যায় যে ডিসকাউন্ট দেওয়া হয় পিসি ওয়ার্ল্ডে, সেটা বাইরে যে সেকেন্ড হ্যান্ড কিনবেন তার থেকে আরও দাম কম পড়ে। মাঝে মাঝে সময় পেলে ঘুরে আসবেন পিসি ওয়ার্ল্ড বা ইলেকট্রনিক্সের দোকানগুলো, আপনার যে জিনিসগুলো কেনার জন্য আপনি চিন্তাভাবনা করতেছেন সেটা যদি আপনারা ঘুরে আসেন, তাহলে বুঝতে পারবেন যে কখন তারা ডিসকাউন্ট দেয়, আপনি টাকা সেভ করলেন সেই অনুযায়ী আপনারা গিয়ে কিনে নিয়ে আসতে পারবেন। আর পিসি ওয়ার্ল্ডে আগের মতো অনেক ডিসপ্লে থাকে না, আপনারা জাস্ট অর্ডার করবেন তারা ভিতর থেকে দিয়ে দিবে, অথবা আপনি অর্ডার করার পরে কয়েকদিন পর আর আপনাকে ফোন করবে, সেটা ওয়ার হাউস থেকে তাদের শোরুমে চলে আসবে সেই অনুযায়ী। আগে আমি দেখেছি যে কয়েক বছর আগেও দেখেছি পিসি ওয়ার্ল্ডে প্রচুর ল্যাপটপ বলেন বা ইলেকট্রনিক্স যে জিনিস বলেন থাকতো, এখন কিন্তু তারা ফাঁকা করে রেখেছে, কারণ সিকিউরিটি কম, কর্মচারী কম এখন, তো এই জন্য অনেক দামিগুলো তারা ডিসপ্লেতে রাখেন না বলেই চলে। আমি আবার অনলাইন থেকে ইলেকট্রনিক্সের কোনো কিছু কেনাকাটা টোটালি পছন্দ করি না, আমি পছন্দ করে নিজে যাব শোরুমে, যাব শোরুম থেকে আমি দেখে আমার পছন্দ অনুযায়ী কিনে নিয়ে আসবো। আরেকটা কথা বলি, আপনারা iPhone 13 Pro Max যারা কিনবেন, চার্জারটা কিন্তু থাকে না, আলাদা কিনতে হয়, প্লাস iPhone 13 Pro Max যেটা ওইটা ডিসপ্লে এখন করে না, আপনারা অর্ডার দেওয়ার পরে সেদিন অথবা কয়েকদিন পরে আপনাকে মেসেজ দিবে বা ফোন করবে, তারপর আপনি গিয়ে পিক আপ করে নিয়ে আসবেন। আচ্ছা যাক, ঘুরাঘুরি করতে করতে একটা ল্যাপটপে কিনে ফেললাম, আপনাদেরকে বলেছি তো, আপনি দেখেন আমার যে ব্রোকেন ট্যাবলেটটা তাদেরকে দিয়েছি ACER-এর, তো আমাকে নতুন আরেকটা দিয়ে দিয়েছেন, তো এটা আপনাদেরকে আমি খুলে দেখাই। বাসায় আসলাম, খাওয়া দাওয়া করে এসেছি অবশ্য বাহির থেকে, তো বাসায় একটু ঠান্ডা ঘন পরে নিলাম, আর চিন্তা করলাম না আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো আবার ল্যাপটপে নিয়ে এসেছি লেনোভোর, এটা 50% ডিসকাউন্ট ছিল। তো ল্যাপটপ তো জানেন আমরা যারা রেগুলার ইউজ করি, তো আমি আবার রেগুলার ইউজ করার জন্য অতিরিক্ত দামিটা পছন্দ করি না, মিডিয়াম দামেরগুলোই পছন্দ করি। যদিও আমার বাজেট যেটা ছিল বাজেটের থেকে আরও কমে পেয়েছি, যেহেতু এটা ডিসকাউন্ট ছিল, নাহলে আরও কম দামিটা নিতে হতো। তা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো রিসিপ্ট, রিসিপ্ট থাকার কারণে কিন্তু আমি ওই যে ফ্রি ট্যাবলেটটা পেয়ে গেলাম, আর ইন্স্যুরেন্স আমি নিয়ে নিই ল্যাপটপের জন্য। এটা আমি রিসিপ্টটা আপনাদের দেখাচ্ছি, যদিও পুরোপুরি দেখালাম না, এখানে ডিসকাউন্ট ছিল অনেক। তা আপনারা মাঝে মাঝে ঘুরে এসে দেখবেন যে ডিসকাউন্ট আসলে পান কিনা। তো ল্যাপটপ আসলে রেগুলার যারা ইউজ করেন, কম দামে বা সবচেয়ে হাই প্রাইসেরটা না কিনে মিডিয়াম প্রাইসেরটা কিনতে পারেন, আর যদি আপনারা অনলাইনে চেক করেন তাহলে দেখবেন যে কখন ডিসকাউন্ট দেয় সে অনুযায়ী আপনারা কিনতে পারেন। যাক আমি বক্স থেকে দেখুন বের করে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আমি ইউজ করেছি কিছুদিন ধরে, আপনাদের সাথে এতদিন তো শেয়ার করা হয়নি, চার্জারও দিয়ে দিয়েছেন। ও আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি ট্যাবলেট ইন্স্যুরেন্স দিয়ে কিনেন আর ফেরত দিতে যান বা রিফান্ড আনতে যান অথবা পাল মেরামত করতে যান, তাহলে চার্জারটা সাথে করে নিয়ে যাবেন, নাহলে কিন্তু তারা চার্জার দিবে না আর আপনার ওদের চার্জারও ইউজ করবে না। ল্যাপটপের বেলায় একই অবস্থা, এই যে ল্যাপটপটা আমি কিনলাম, চাইলেই কিন্তু এটা আমার যদি ভালো না লাগে আমি 28 ডেজের ভিতরে আবার যদি দিয়ে দিই তাহলে রিফান্ড দিয়ে দিবে, তার কোনো সমস্যা হলে চেঞ্জ করে আনা যাবে, কিন্তু তারপর আনা যাবে না, কারণ আমি তো ইন্স্যুরেন্স করি নেই, এটার ইন্স্যুরেন্স করি নেই এই জন্যই।
যে এমনিতে যদি কিনতাম ইন্স্যুরেন্স সহ ফুল দামে, এটা 750 টাকা পড়তো, 750 পাউন্ড পড়তো। তা এখন যেহেতু আমি কম দামে নিয়ে যাবো, মনে হয় 450 পাউন্ড পড়েছে, এই মুহূর্তে মনে নেই, কারণ কিনেছি আরও আগেই, শুধু শেয়ার করা হয়নি আপনাদের সাথে। যে দেখুন জাস্ট ইনস্টল করে নিব, চার্জ দিতে হবে, ভালো সার্ভিস দিচ্ছে, খুবই ভালো মানের। এটা এমন না যেমন আমার আগের যে ল্যাপটপটা, এটা শুনলে আপনারা হাসবেন, যে ল্যাপটপের এমন একটা কন্ডিশান, ল্যাপটপ যদি আমি 2 ঘন্টা চালাই সেটা দিয়ে আমি কয়েকটা জামাকাপড় ইস্ত্রি করে নিতে পারবো, এমন অবস্থা হয়ে গিয়েছে। তবে ইদানিং মোবাইলগুলো একই অবস্থা, কিছুক্ষণ চালানোর পর এমন অবস্থা হয় যে আপনি মোবাইলটা দিয়ে আবার জামাকাপড় ইস্ত্রি করতে পারবেন, এত গরম হয়ে যায়। বুঝতে পারতেছি না এখন ডিভাইসগুলো কেন এত গরম হয়ে যায়। যাক দেখেন, ট্যাবলেটটা, সিয়ারের ট্যাবলেটটা আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি। এটাও ভেঙে গেছে অলরেডি, ভেঙে যায় না, এটা আমি কিসের কী করেছি আমি জানি না, সেটিংয়ে এখন এটা অন হয় না, অপ হয় না। তো আমার আবার যেতে হবে পাল্টানোর জন্য, আরেকটা নতুন নিয়ে আসব। অবশ্য শুরুতে আপনাদের দেখিয়েছি, একটা তো ভেঙে গেছিলো হাত থেকে পড়ে, আরেকটা এখন ওপেন হচ্ছে না, এই যে এটা। তো এটা হলো বুদ্ধিমানের কাজ, যে কোনো কিছু কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেয়া, যাচাই বাছাই করে নিলে আমাদেরই লাভ, কারণ নতুন জিনিস কেনা পেতে চাই বলেন। তো ওরা কি করেছে, চার্জারটা রেখে দিয়েছে। এখন হাসবেন কেন রেখে দিল, কারণ আমি যখন যেটা ভেঙে গেল ওইটা নিয়ে গেলাম, সাথে চার্জারটা নিয়ে যাইনি। আমি মনে করছি আমাকে কিছু ভর্তুকি দিতে হবে টাকা পয়সা, পরে দেখেছি না কিছুই দিতে হয় না, সেম দামের আরেকটা তারা আমাকে দিয়ে দিয়েছে, আবার যাব আরেকটা পাল্টাতে। বলে দিলেন যে 3 বছরের মধ্যে যতবার নষ্ট হবে অতবারই আমি, 3 বছরের জন্য ইন্স্যুরেন্স নিয়েছি, ততবারই আমি নতুনটা পাব। তো অসুবিধা কোথায়, নষ্ট যেহেতু হয়েছে তাহলে টিমের কাছে নেওয়ার দরকার কি আবার ঠিক করার জন্য। অবশ্য টিমে বলেছে যে তাদের কাছে রেখে দিলে তারা ঠিক করে আমাকে ফোন করবে অথবা নতুন নিতে। আমি চিন্তা করলাম ঠিক করার দরকার কি, ভেঙে গেছে গেছে, এখন নতুনটা নিব। দেখুন নতুন একেবারে ব্র্যান্ড নিউ আবার। তো কেমন লেগেছে আপনারা বলবেন আমার ভিডিওটি, আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিলাম, আপনারা চাইলেই নতুন যেটাই কিনেন, এই মুহূর্তে মনে হয় আবার ডিসকাউন্ট আছে, আপনারা ঘুরে আসতে পারেন তাদের ব্রাঞ্চের, পিসি ওয়ার্ল্ডের, কারিস পিসি ওয়ার্ল্ডের যে কোনো স্টোরে আপনারা যেতে পারেন, ইউকে যেখানে থাকেন বা লন্ডনে যেখানে থাকেন। আশা করছি ভালো লেগেছে আপনাদের আজকে শেয়ারিংটা, আর অবশ্য কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে, আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড বন্ধুবান্ধবের সাথে বা ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো আমার এই চ্যানেলে আপনারা পাবেন, অনেক কিছুই পাবেন, যে যখন ডিসকাউন্ট চলে আমি যদি মার্কেটে যাই ভিডিও করে নিয়ে আসি আপনাদের জন্য। দেখুন চার্জারটা অবশ্য আমার পছন্দ হয়নি, এটা একেবারে ফিক্সড করা, ফিক্সড করা চার্জার আমার ভালো লাগে না, কারণ একবার নষ্ট হলে এটা শেষ। আইফোন কিনলাম, আইফোনের সাথে চার্জার দিল না, মনটা খারাপ হয়ে গেল, এত দামি একটা ফোন তার সাথে আবার তারা চার্জার দেয় না, আলাদা করে কিনতে হয়, আর বাবা ফোনের সাথে এটা ফিক্সড করে নিলেই তো হয়। যাক এখানে আবার কেবলটা আমার পছন্দ হয়েছে, অনেক দূরে রেখে আমি কিন্তু কাজ করতে পারবো, লাইন অনেক দূরে যদি সুইচ থাকে কোনো অসুবিধা নেই, আরেক জায়গায় গিয়ে আমি কাজ করতে পারবো, কেবলটা অনেক লম্বা আছে। লেনোভো ল্যাপটপ তো এমনিতেই ভালো আপনারা জানেন, কিন্তু যখন ডিসকাউন্ট পাওয়া গেলে অসুবিধা কোথায়। আর যারা ল্যাপটপ কিনবেন বা ফোন কিনবেন, যেটাই কিনেন, মাঝে মাঝে অ্যাপেল স্টোর বা পিসি ওয়ার্ল্ড কারিসে গিয়ে আপনারা ঘুরে আসবেন, ঘুরে আসতে দেখা যায় কি যখন ডিসকাউন্ট পড়ে আপনারা সেই অনুযায়ী কিনে নিয়ে আসতে পারেন। তো শুধু শুধু ডাবল দাম দিয়ে, বেশি দাম দিয়ে কেনার দরকার কি, ডিসকাউন্ট এখন তো 20%, 30%, 50% এমনিতেই ডিসকাউন্ট দিয়ে থাকে। তা আশা করতেছি ভালো লেগেছে আপনাদের, দেখুন ভালো সার্ভিস দিচ্ছে, আমি অলরেডি ইউজ করতেছি আবারও কয়েক মাস ধরে, নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের, অথবা সবাই মালের ভিডিও নিয়ে, আর রান্নাবান্নার ভিডিও তো আছেই আপনারা জানেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, আর আমার রান্নার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন, বেস্ট এভার ফুড শো উইথ প্রিয়া, বেস্ট এভার ফুড শো উইথ প্রিয়া, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। থ্যাংক ইউ এভরি ওয়ান।